প্রথম পর্বে দেখেছেন আমরা কিভাবে শুভলং এ এসেছি। এই পর্বে থাকছে আমরা শুভলং এ এসে কি কি পাশ দিয়ে একটি বড় জাহাজ, ও জাহাজ না একটি লঞ্চ পাশ দিয়ে চলে গেছিল আর পানিতে ঢেউ উঠছিল। আমরা খুব ভয় পেয়ে গেছি। আমাদের ট্যুরে আমাদের সাথে আমাদের দুই কলিগের বাচ্চারাও আছে, ওরা খুব এনজয় করছে, আমাদের সাথে সাথে ওরাও খুব মজা পাচ্ছে। সামনে সোজা যে পানিপথ গেছে ওই দিক দিয়ে হচ্ছে মারিশায় যাওয়ার পথ, আর আমরা ডান দিকে ডুকলাম, এইদিকেই হচ্ছে আমাদের কলিগের বাড়ি। আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। মাত্র পৌঁছলাম শুভলঙ্গে। এখানে হচ্ছে আমরা এখন কাঁঠালের মুচি সংগ্রহ করার জন্য যাচ্ছি, ওটা ভর্তা করে খাবো। এখন একটু বাগানে ঘুরবো, কাঁঠাল গাছ খুঁজতে হবে আগে, তারপর ওখানে দেখতে হবে কাঁঠালের মুচি আছে কি না। এখানে তেজপাতা আছে, যারা যারা তেজপাতা গাছ দেখেন নাই দেখে নেন। তেজপাতা, আম, লিচু, জাম্বুরা, কাঁঠাল, কলা, অনেকগুলো গাছ আছে এখানে। এই তো এখানে একটা কাঁঠালের মুচির সাথে আমরা তেঁতুল ভর্তা খাবো, তাই তেঁতুলও পেরেছি কয়েকটা। তেঁতুল পাওয়ার পর আমরা একটু বাগানটা ঘুরে দেখছি, এখানে অনেকগুলো লিচু গাছ আছে। অর্ধেক বাগান ঘুরার পর আমরা আমাদের কাঁঠালের মুচি, তেঁতুল, তারপরে হচ্ছে কয়েকটা সুপারি পেরেছিলাম, আর এখানে হচ্ছে একটা মালটা গাছে মালটা পাকা ছিল। আসলে তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্না চলছে, এটা এখন যাবে চুলাই। এটা হচ্ছে নাপি, ছিদল বলে নাপি, তারপরে হচ্ছে কি চিংড়ি, শুটকি, পেঁয়াজ, একটু হলুদ দেওয়া, মরিচ, এটা চুলাই বসিয়ে একটু সিদ্ধ হতে দিতে হবে, তারপরে হচ্ছে এই টক থেকে বাংলায় কি বলে বাংলায় তো আমি লেগুলো না রোজেলা, হ্যাঁ 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 ওই এটা এটা চানা খাই রোজেলা টি বলে, টক ফল বলে কলকাতায়, টক ফল চাকমাতে কি বলে আমিলে, আমিলে গুলো আমাদের ভাষায় বলে, ত্রিপুরা ভাষায় বলে হচ্ছে মুখরই, মুখরই বথাই, বথাই মানে ফল আর কি, মুখরই মানে টক আর কি, টক ফল আর কি। এদিকে গরুর মাংস রান্না হচ্ছে, একটু খুলে দেখান তো কেমন হয়েছে। ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। এই তরকারি যদি মজা হয় ক্রেডিট অনেকে নিবে, কেউ বলবে আমি এটা ইয়াটা প্রিপেয়ার করছি, আমি কিছু বলবো না, নেড়ে দিছি না, আমি কিছু বলবো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ওই যে শীতলের যে জুল ছিল ওটা বসানো হয়েছে, তারপর এটা এটা এখন ফোটা শুরু করছে, কিছুক্ষণ আমরা এভাবে রাখবো, ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তখন আমরা ফলটা দিয়ে দিই। ওটা হচ্ছে পাহাড়িদের মজা হবে, জিভে পানি চলে আসছে অলরেডি, টক দেখলে এমনি এমনি অটোমেটিক্যালি কেন পানি চলে আসে কি জানে। হয়ে গেল আমাদের টক ফল রান্না, শীতল বা নাপি দিয়ে ঝোল ঝোল করে
এটা খেতে অনেক মজা। কিন্তু যারা তেলের খাবার খেতে পছন্দ করেন না, তারা এভাবে মরিচ চিংড়ি শুটকি দিয়ে সিদ্ধ করে খেতে পারেন। আরও থাকছে ডিম ভাজি, এখানে আমার কলিগরা ডিম ভাজির জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে কাজ করার মানুষ অনেক আছে, সেজন্য আমি বসে বসে ভিডিও করছি। রাতে খাবার না খাইলে চলে, রান্না বান্না শেষে আমরা সবাই মিলে খেতে বসলাম। এখানে অনেকগুলো তরকারি হয়ে গেছে, লাউ টক ফল, মাছ, ডিম ভাজি, গরুর মাংস, বেগুন। অনেকদিন পর খুব মজা করে আমি ভাত খেলাম। দুপুরে খাবার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম এবং তারপরে হচ্ছে কাঁঠালের মুচি আর তেঁতুল যে পেরেছিলাম ওটা ভর্তা খাবো, তাই ওটার প্রিপারেশন প্রথমে নাপি বা সিজল পুড়িয়ে তারপর হচ্ছে ওটার সাথে মরিচ আর তেঁতুল এবং কাঁঠালের মুচিগুলো মিক্স করে ভর্তা করে খাবো। ভর্তা খাওয়ার পর বিকালের দিকে আমরা বের হলাম একটু আশেপাশের জায়গাগুলো দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, সাদা কালো ফ্রেমে আপনাদের স্বাগতম। মনে করবে যে কোন আমলের ছবি ভিডিও, না সাদা কালো আমলের। ওয়াও, বিকালে একটু এনজয় করলাম, তারপরে হচ্ছে আমাদের এই দিনের সমাপ্তি ঘটল। শুভলং তোরের বাকি অংশগুলো পার্ট 3 তে দেখতে পাবেন।